আমি সহ্য করতে পারবো, কও। শুনবো, তুমি হস্ত সহ্য করতে পারিবা তো? হাট ফেল করে মারানো যাবে তো? আবার দেখা যাবো পিতার কন্যার কবর একসাথে দন পড়েন, জানাজা একসাথে করন পড়েন। তুমি এসব কি বলতেছো? পিতা কন্যার একসাথে জানাজা কবর এসব কি বলতেছো? তার মানে আমার আব্বাজান কি মরে গেছে? এই তো তুমি ধরে ফেলছো, আমি তো মনে করছি তুমি বেবু, তুমি বুঝতেই পারবো না। শেফালি, তুমি আমার বিয়ে করবো মানে? তুমি আমার বিয়ে করবা? তুমি আমার মরার জন্য অপেক্ষা করতেছো? না না না, মরে গেলে আর একটা বিয়ে করবো তুমি? আমি আসলে কান্দতেছিলাম কেন জানো? একবার বিয়ে করছি, 5 লক্ষ টাকা খরচ হয়েছে। তুমি মরে গেলে তো আমি আর বিয়ে করতে পারবো না। আমারও যদি এরকম বিশাল খরচ হয়, আমার পক্ষে তো আর দেওয়া সম্ভব না। অসুবিধা নাই, আমি পড়বো। এবার চলো চলো, দেরি হয়ে গেলে লোকজনে কি খারাপ কথা বলবে বুঝতে পারছো? শ্বশুর বাড়িতে জামে আসতে দেরি করছে, এটা একটা প্রেস্টিজের ব্যাপার আছে না? চলো চলো চলো। তুমি কিভাবে খবর পাইলা? আমার ভাইজানেরা কি তোমারে কল দিছিল? তোমার ভাইরা যে কিপটার কিপটা, এক কান ফোন করিলে পর্যন্ত নেওয়া যায় না। আরে জানুন পুজুই হাতুন জানো না, বক্কজ্জা বক্কজ্জার ফোন করি, আরে হই আর শ্বশুর আব্বা মরে গি। আল্লাহ, বাপ চলে গেলি, কারোর মাথা ঠিক থাক, কারোর মাথা ঠিক থাকে না। আল্লাহ জানে আমার ভাইরা কি করতেছে, আমার ভাইকের মাথা ঠিক আছে কিনা আল্লাহ জানে। আমি আমার বাপের মুখে এসে এসে একটু পানি দিতে পারলাম না আল্লাহ গো। ও আল্লাহ, আব্বা গো কল দিছো? মিস কল দিছি তো, ওরা তো এখনো কল ব্যাক করে নাই। একবার কল দাও, একটা মিনিটের টাকা খরচ করে একটা কল দাও, একটা কল দাও, নালি মারা বাপের শেষ মুখটা আমার বড় বুনটা দেখতে পারবে না।